সিলেট থেকে নির্বাচনী যাত্রা শুরুর পরে এবার সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ বুধবার বিকেল 4টার দিকে সিলেট এসে পৌঁছান কাদের সিদ্দিকী, ডাক্তার কামাল হোসেন, জাফরুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিলেট শাহজালাল রহমতুল্লাহ আহলাইর মাজার জিয়ারত শেষে ওই এলাকায় সিলেট এক আসনের বিএনপির দলীয় প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে গণসংযোগ করেন ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ। পরিবর্তে নেতৃবৃন্দ হযরত শাহ ফরহান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত শেষে দানের শীষের পক্ষে গণসংযোগ করেন। ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ সিলেট সফর উপলক্ষে নগরের রেজিস্ট্রারি মাঠে জনসভা করার কথা থাকলেও শেষ পর্যন্ত জনসভা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিলেট মহানগর বিএনপির সূত্রে নিশ্চিত করেছে।